এই যে এটা পড়লো, এটা শীতকাল না, এটা শীতকাল, শীতকাল। বিদায় নেন, বিদায় নেন শীত গো ও শীত, বিদায় নেন, বিদায় নেন ও শীতকাল গো। দেখো মন পরিষ্কারটাই হলো আসল, অত ঘন ঘন স্নান করার কি আছে? হ্যাঁ, হোলির সময় যখন সেব ওয়াটার করো তো শীতকালও করো না, পুরো গায়ের মধ্যে ঝপ করে জল ঢালছে, ওত বুকের পাটা আমার নাই বাবা। আমিও অল্প অল্প করে ভিজাই, প্রথমে হাতের আঙ্গুল, তারপরে হাতের পাতা, তারপরে হাতের কুনুই। স্নান করার পর হু হু করে কাঁপতে কাঁপতে যে ঘরে ঢোকার ব্যাপারটা, মনে হচ্ছে যে একটু হলে আত্মাটা যাতে বেরোই না যায়। এমন কোন পদ্ধতি আছে যে স্নানও করবো গাও ভিজবে না? কত কষ্ট করে রাত্রে বেলা কুম্বলের ভিতরে গাটা গরম হলো, ব্যাস শুশু পায়ে গেল। তারপর শুশু করে এসে পুরো গাটা গরম করে দিলাম, পাটারে গরম করে দিলাম, তারপরে আমার বর চলে আসলো, ঠান্ডা ঠান্ডা পাটা আমার পায়ের সাথে লাগিয়ে ছেঁকা দেওয়ার জন্য। পাপ করছি ভাই, শীতকালে হাতে হাতে তালু আর পায়ের তালা কিছুতেই গরম হতে চায় না। শীতকালে মানুষের গোড়ালি ফাটে, ঠোঁট ফাটে, আমার তো কপাল ফাটা, আগাগোড়ায় ফাটা, সবসময় ফাটা। শীতকালে ধনিয়া পাতা, মূলা এগুলা খেতে তো খুব ভালোই লাগে, আর রাত্রে বেলা কম্বলে ওই জন্য আমি কম্বলে কারোর সাথে শেয়ার করি না। কাঁধে বলো তো শুধুমাত্র উপরে ঠান্ডা লাগে আর পায়ে ঠান্ডা লাগে না, এই যে এই লোকটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র উপরে ঠান্ডা লাগবে আর পায়ে পায়ে ঠান্ডা লাগবে না, পায়ে পায়ে পা একদম ঠ্যাং ধরে বার করে সারাদিন ঘুরে বেড়াবে। শীতকাল শুরু হলে আমার বর নিয়ে আসবে কমলা, দুপুরে কমলা, সকালে কমলা, বিকেলে কমলা, রাতে কমলা। কি রে কমলাটা খেলে না, কেউ কমলাটা খেলে না, কি গো কমলাটা খেলে না, বলতে থাকবে, বলতে থাকবে, বলতে থাকবে। আর একটা আছে ফুলকপি আর মটরশুটি, কি গো সস্তায় পাওয়া গেলে কি সারাদিন ফুলকপি আর মটরশুটি খাবো নাকি? চেষ্টা করবা এই এই সময় অহংকার আনতে, কারণ অহংকারে মানুষের পা পড়ে না মাটিতে, যতই কম পা পড়ুক মাটিতে অতই মঙ্গল। কি ঠান্ডা রে ভাই।